হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আজকে আমরা জানব ক্লাস নাইনের সাঁতরা পাবলিকেশনের বই থেকে দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ জীবনের সংগঠনের স্তর এখান থেকে অনেকগুলো সাব ইউনিট আছে জৈব অণু ও তাদের বৈশিষ্ট্য আছে কোষ আছে তারপর আছে কলা এবং সবশেষে আছে বিভিন্ন মানবদেহের অঙ্গসমূহ ও তাদের কাজ এই সাব ইউনিটগুলোর মধ্যে আজকে আমরা কিন্তু ফার্স্ট যে সাব ইউনিটটা জৈব অণু ও তাদের বৈশিষ্ট্য এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো আছে এক মার্কের সেগুলো কিন্তু সলভ করব বাকি যেগুলো সাব ইউনিট আছে সেগুলো কিন্তু আমরা পরের একটা একটা ভিডিওতে একটা একটা সাব ইউনিট কমপ্লিট করব ঠিক আছে তো চলো এখন আমরা আজকের যে সাব ইউনিট জৈব অণু ও তাদের বৈশিষ্ট্য এখান থেকে ফার্স্ট এ গ্রুপের কি কি কোয়েশ্চেন আছে সেগুলো দেখে দিন ফার্স্ট কোয়েশ্চেন আছে নিচের কোনটি মাইনর এলিমেন্ট মাইনর এলিমেন্ট তোমরা জানো এলিমেন্টকে দুভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ খনিজ মৌলগুলিকে দুভাগে ভাগ করা হয়েছে একটা মাই মাইনর আর একটা মেজর যেগুলো জীবের প্রয়োজনে বিশেষ ভূমিকা পালন করে যেগুলো বেশি পরিমাণে প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় মেজর আর যেগুলো কম পরিমাণে প্রয়োজন হয় তাদের বলা হয় মাইনোর তো দেখো এখানে কোনটা মেজর হবে আর কোনটা মাইনর হবে নাইট্রোজেন খুব বেশি পরিমাণে প্রয়োজন হয় এটা মেজর এলিমেন্ট পটাশিয়াম এটাও হচ্ছে মেজর এলিমেন্ট ফসফরাস অর্থাৎ ফসফেট এটাও মেজর এলিমেন্ট কিন্তু মলিবডিনাম যেটা আছে অপশান ডিতে এটা কিন্তু মাইনর এলিমেন্ট ঠিক আছে অর্থাৎ জীবের ক্ষেত্রে এই মলিবডিনাম এলিমেন্টটি খুব কম পরিমাণে প্রয়োজন হয় সেকেন্ড কোয়েশ্চেন নিচের কোনটি তীব্র অ্যাসিড নয় ঠিক আছে তো দেখো এখানে যে অ্যাসিডগুলি আছে এইচ টু সিও থ্রি এইচ সি এল এইচ টু ও ফোর এইচ এন ও থ্রি এর মধ্যে এইচ সি এল এগুলো তো জানো তোমরা এগুলো তীব্র অ্যাসিড কিন্তু বাকি যেটা আছে অপশান এতে এটা কিন্তু তীব্র অ্যাসিড নয় অর্থাৎ এইচ টু সি এটা কিন্তু তীব্র অ্যাসিড নয় তিন নম্বর কোয়েশ্চেন সি সিক্স এটি কার সংকেত এটা সবারই জানা এটা হয়ে যাবে কার্বোহাইড্রেট সরি গ্লুকোজ আছে গ্লুকোজ হয়ে যাবে তাহলে গ্লুকোজের সংকেত হচ্ছে সি সিক্স ঠিক আছে নেক্সট আছে ফোর পয়েন্ট অর্থাৎ কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে ঠিক আছে তো এটা কি হবে এটা হয়ে যাবে এক গ্রাম ফ্যাট থেকে এক গ্রাম ফ্যাট কোথায় আছে অপশান বিতে এক গ্রাম ফ্যাট থেকে কত পাওয়া যায় নাইন পয়েন্ট থ্রি এ এল আর এক গ্রাম প্রোটিন থেকে কত পাওয়া যায় এক গ্রাম প্রোটিন থেকে পাওয়া যায় ফোর পয়েন্ট ওয়ান ঠিক আছে ওয়ান এল আর এক গ্রাম কার্বোহাইড্রেট থেকে এটা হচ্ছে ফোর পয়েন্ট জিরো বা ফোর পয়েন্ট ওয়ানও বলা হয় একে আর গ্লুকোজ থেকেও সেম যেহেতু গ্লুকোজ এক ধরনের কার্বোহাইড্রেট তার জন্য এখান থেকেও ফোর পয়েন্ট জিরো বা ফোর পয়েন্ট ওয়ান কেসিএল পাওয়া যায় তারপরে বিতে শূন্যস্থান পূরণ আছে প্রথম প্রশ্ন আছে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ড্যাশটি হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে তো দেখো গুয়ানিন আর সাইটোসিন এগুলো দুটো ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন বেস গুয়ানিনকে জি দ্বারা প্রকাশ করা হয় সাইটোসিনকে সি দ্বারা প্রকাশ করা হয় এই দুটো তিনটে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে আর এর অপোজিট কি ঘটনা ঘটে এর অপোজিট ঘটনা ঘটে অ্যাডিনিনের সঙ্গে থাইমিন যুক্ত থাকে সেটা কটা হাইড্রোজেন বন দ্বারা যুক্ত থাকে দুটো ঠিক আছে সেকেন্ড কোয়েশ্চেন লিউসিন একটি ড্যাশ অ্যামাইনো অ্যাসিড লিউসিন একটি হবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড তুমি জানো যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের জীব দেহে তৈরি হয় না যেগুলোকে বাইরে থেকে খাদ্যের মাধ্যমে আমাদের গ্রহণ করতে হয় আর যেগুলো মানব দেহের যে জীবের যে গঠন এবং পুষ্টি বৃদ্ধি ইত্যাদিতে খুবই খুবই পরিমাণে প্রয়োজন হয় কিন্তু সেগুলো আমাদের শরীরে পাওয়া যায় না তাদেরকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বাইসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে একটা উদাহরণ হবে লিউসিন এছাড়াও আরও অনেকগুলো উদাহরণ আছে লাইসিন লিউসিন ভ্যালিন এগুলো তারপর আছে আর এন এতে ড্যাশ শর্করা উপস্থিত থাকে আর এন কী থাকে আর এন এতে রাইবোজ শর্করা থাকে ঠিক আছে রাইবোজ শর্করা তো এই রাইবোজ যে শর্করা এটা কিন্তু এক ধরনের পেন্টোজ শর্করা ঠিক আছে পেন্টোজ শর্করা পেন্টোজ শর্করা কেন না এখানে পাঁচটা কার্বন আছে তারপর আছে রিকেট রোগ হয় ড্যাশ এর অভাবে রিকেট রোগ যেন তোমরা ভিটামিন ডির অভাবে ঠিক আছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে কমেন্ট করে জানাবে নেক্সট এক নম্বরের যে আছে অপশান তে সি এর দাগের পুরো পুরোনাম কী সবাই জানো ডিএন এর পুরোনাম ডি অক্সিরাইবোনিক্লিয়াসিড আর এন এর পুরোনাম কি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভিটামিন এ এর অভাবে কী রোগ হয় ভিটামিন এর অভাবে কী রোগ হয় ভিটামিন এর অভাবে জানো তোমরা রাতকানা হয় তাছাড়া হচ্ছে ফ্রিনোডার্মা হয় ঠিক আছে অর্থাৎ টোট স্কিন বলা হয় টোড স্কিন ঠিক আছে এইগুলো ভিটামিন এর অভাবে হয় ভিটামিন এর রাসায়নিক নাম কি রেটিনল ঠিক আছে তারপর ভিটামিন সি এর রাসায়নিক নাম আছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকরবিক অ্যাসিড এটা কোথায় পাওয়া যায় এটা হচ্ছে বিভিন্ন টক জাতীয় ফল আছে সেগুলো থেকে পাওয়া যায় আর এর অভাবে কী রোগ হয় এর অভাবে স্কারভি রোগ হয় ঠিক আছে নেক্সট আছে চারের দাগ কোয়েশ্চেন কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয় সবাই জানো এই যে খনিজটা তার নাম হচ্ছে আয়োডিন আয়োডিনকে আইদানা প্রকাশ করা হয় আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় আর আয়োডিনের অভাবে কোন হরমোন কম ক্ষরণ হয় এটা হবে থাইরক্সিন থাইরক্সিন থাইরক্সিনকে টি ফোরও বলা হয় ঠিক আছে এগুলো তোমরা কিন্তু মনে রাখবে এগুলো কিন্তু আমরা শুধু যে কোয়েশনের ডাইরেক্ট উত্তর সেগুলো কিন্তু আলোচনা করবো না এই কোশ্চেনের সঙ্গে যে আরও কিছু কিছু সম্পর্কিত যে কোয়েশনগুলো হতে পারে সেগুলো কিন্তু এখানে কভার করা হবে তো এই জন্য কিন্তু তোমরা এই যে টার্মগুলো বা যে অপশানগুলো আমি আরও বলছি সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে একটি তীব্র অ্যাসিডের উদাহরণ দাও একটু আগেই ছিল অনেকগুলো অ্যাসিড তীব্র অ্যাসিড এই যে এখানে ছিল এইচ টু সিও এইচ টু সিও থ্রি এটা তো মৃদু অ্যাসিড এখান এইটা ছাড়া বাকি এল এইচ এন ও থ্রি এইচ টু এইচও ফোর এগুলো সবগুলো কিন্তু তীব্র অ্যাসিড তাহলে এখান থেকে তোমরা লিখে নিতে পারো নেক্সট আছে কার্বোহাইড্রেটের কোন উপাদানটি থাকে না যা প্রোটিন থাকে তো দেখো কার্বোহাইড্রেটে কী কী উপাদান থাকে কার্বোহাইড্রেটে থাকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আর প্রোটিনে কি থাকে প্রোটিনে থাকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আর নাইট্রোজেন তাহলে এখান থেকে বুঝতে পারলে যে নাইট্রোজেন যেটা প্রোটিনে আছে সেটা কিন্তু কার্বোহাইড্রেটে নেই তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে কি নাইট্রোজেন ঠিক আছে এরপরে কি আছে এরপরে আছে দুই মার্কের কোয়েশ্চেনগুলো আর তারপরে পাঁচ মার্কের কোয়েশ্চেন আছে এগুলো কিন্তু তোমরা দেখবে প্রবলেম হলে কমেন্ট করবে আর তাহলে পরের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব নেক্সট যে সাব ইউনিটটা আছে কোষ এই কোষ থেকে ঠিক আছে তো ফ্রেন্ডস আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো কেমন লাগলো আর দেখা হচ্ছে তাহলে কোর্স এই সাব ইউনিটটার কোয়েশ্চেনের আনসার নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো দেখো